দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আমাদের আজকের বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে বা প্রশ্ন করতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন টিভি স্ক্রোলে দেওয়া নিচে ফোন নম্বরগুলোকে ফোন করে, অথবা ফেসবুকে গিয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে, অথবা স্কাইপিতে গিয়ে acdv.dprc লিখে। দর্শক, আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট, বিশিষ্ট বাত ব্যথা ফিজিওথেরাপি প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, আমাদের সাথে আরও আছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ রেহান উদ্দিন খান। চলুন, আপনাদের দুজনকে প্রথমেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো আজকে কথা বলবো হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে, এবং সেটা আবার অপারেশন বিহীন। তার আগে আপনার কাছে একটু জানতে চাই, হাঁটু ও কোমর ব্যথার তো আসলে অনেক কারণ আছে, আমরা জানি প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল অনেক কারণ, কিন্তু আপনারা যে কারণটা নিয়ে মেইনলি আপনারা ডিল করেন, এবং আমরা জানি যে 90% রোগী এইসব কারণেই আপনাদের কাছে আসে, সাধারণত কী কারণে সমস্যাগুলো হয়? ধন্যবাদ। আসলে আমরা কোমরের ব্যথার যে রোগীগুলো বেশি পেয়ে থাকি সেটা বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল কজ। আচ্ছা, মেকানিক্যাল কজ যেহেতু বেশি, এই এটার ট্রিটমেন্টের যে প্রোটোকলটাও আসলে বেসিক্যালি ডান বাই মেকানিক্যাল মিন্স এবং ইকুইপমেন্ট বা ট্রিটমেন্ট পদ্ধতি। আর যে মেকানিক্যাল ছাড়া যেটা হয় প্যাথোলজিক্যাল কিছু কজ আছে, সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির একটা অপশন থাকে, তবে সেটা পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন, তখন কিন্তু আবার আমাদের রোল একটা থাকে। আচ্ছা, মানে সার্জারির পরে আবার আপনাদের রোল থাকে? রোল থাকে, বিকজ যখন একটা রোগী যদি কোনো কারণে সাজেস্ট, যদি স্পাইনে টিবি হয় বা ক্যান্সার হয় বা হাঁটুতে টিবি হতে পারে, সেখানে যদি ক্যান্সার হয় বা টিবি হয় তখনও তো একটা সার্জারি প্রয়োজন হয়ে পড়ে। তো আফটার সার্জারি তখন কিন্তু এই রোগীকে আবার রিহ্যাবিলিটেশন করতে হয়, পুনর্বাসন, যেটা হচ্ছে তাকে আবার হাঁটা শেখানো, দাঁড়া করানো শেখানো, গেইট ট্রেনিং, অ্যাক্টিভিটিস ট্রেনিং দেওয়া, তাকে তার মাসেলস দিয়ে দুর্বল হয়ে যাওয়া এটাকে আবার রিগেইন করার জন্য আমরা তখন একটা বিশাল রোল প্লে করা হয়, সেটা প্রি অপারেটিভ আর পোস্ট অপারেটিভ বোথ। কিন্তু মূল ট্রিটমেন্টটা তখন কিন্তু সার্জারি মেইন। কিন্তু 90% রুগী হচ্ছে আপনার উইদাউট সার্জারিতে এ সকল যে রোগগুলোতে ভুগে থাকে, এর এই রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যেমন ডিস্ক প্রোল্যাপস, যেটা আমরা PLID বলে থাকি কোমরের ক্ষেত্রে, মেরুদণ্ডে মাসেলস স্পাজম হতে পারে, স্প্রেইন হতে পারে, স্ট্রেন হতে পারে, অনেক সময় স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, এবং আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ যে আর্থ্রাইটিসগুলো হতে পারে, অথবা অটোইমিউন ডিজঅর্ডার থেকে যে আর্থ্রাইটিস, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তো এই সকল অল রোগী আসলে বেসিক্যালি কনজারভেটিভ ট্রিটমেন্টই অনেক ক্ষেত্রে একমাত্র চিকিৎসাই কনজারভেটিভ, এবং অনেক ক্ষেত্রে কনজারভেটিভ যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে ভালো থাকে। আচ্ছা, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে একটু ডিটেলস শুনবো। তার আগে ডক্টর রেহান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ওনারা যে বলছে PLID, তো সেটার সাথে অ্যানেস্থেশিয়া কিভাবে যুক্ত হলেন আপনারা? কিভাবে অ্যানেস্থেশিয়ার ডিপার্টমেন্টের, ধন্যবাদ আপনাকে, অ্যানেস্থেশিয়ার ডিপার্টমেন্টের অধীনে আপনারা হয়তো অবগত আছেন যে আমরা পেইন ম্যানেজমেন্ট সেন্টার আমরা স্টার্ট করেছি, এবং পেইন ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে আমরা পেইন রিলিভ করার জন্যে যে যে লেটেস্ট যে পদ্ধতিগুলো আছে আমরা সেগুলো করে থাকি। যে নি জয়েন্টের যদি পেইন থাকে, ইতিমধ্যে উনি বলেছেন যে মেকানিক্যাল প্রবলেম কারণে হতে পারে বা প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম কারণে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ যে কারণে, বয়সজনিত কোনো কারণে যদি হয়ে থাকে, আমার মনে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো একটা টিমের মতো কাজ করেন। অবশ্যই, যে আপনাদের পেশেন্টটাকে অ্যানেস্থেশিয়ার সাথেও একটা যুক্ত হয়ে তাদের পেইন রিলিভে, কারণ আমরা কিন্তু দেখেছি যে এইসব রোগী কিন্তু ভীষণ পেইনে ভুগে, যে কোনো রকম ওষুধে এইসব পেইন কমে না। আমি আপনার সাথে একমত, এবং আমি বলবো যেহেতু আজকে প্রফেসর রেহান উনি আছেন, এটা একটা গুড সাইন বাংলাদেশের জন্য। কিন্তু আসলে বিগত দিনগুলোতে যে কম্বাইন্ড ট্রিটমেন্ট, যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন টিম, এই টিম ওয়ার্ক খুবই কম ছিল, এখন কিন্তু হচ্ছে, যেটা কিন্তু উন্নত বিষয়। আপনি ধর কানাডা, আমেরিকা, ইভেনকি আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও কিন্তু অনেকগুলো প্রদেশে তারা টিম ওয়ার্কে কাজ করে, এবং একটা টিম ওয়ার্ক কিন্তু বেটার ইফিকেসি আসবে, বেটার রেজাল্ট আসবে সব ক্ষেত্রেই, একেবারে
একটা রোগের মানে আমি বলবো না যে আমিই সব করব হ্যাঁ এটা হচ্ছে দ্যাটস গুড আমার মনে হয় যে ইটস শেয়ারিং অফ দ্য ডক্টরস ইজ ভেরি গুড আমাদের সাথে একজন লাইনে একজন দর্শক আছেন কথা বলছি হ্যালো দর্শক কে বলছেন আমি পাবনা থেকে বলছি সুবিল্লাহ স্যারের কাছে আমি 14 নভেম্বর মাসে গিয়েছিলাম তার কাছে চিকিৎসা থেকে আচ্ছা এখন নার্স তার থেকে আলাপ করতেছিলাম আচ্ছা অবশ্যই কথা বলেন আমরা কিন্তু আপনার নামটা শুনিনি নামটা একটু বলে নিলে ভালো হয় এবং বয়সটা সহ নামটা আমার হামিদুর রহমান আমি পাবনা থেকে বলতেছি আচ্ছা আমার বয়স 30 35 হবে আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা ছিল আগে এখন কি অবস্থা স্যার আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তে আপনার কাছে আমি গিয়েছিলাম তে আপনি ঔষধ লিখেছিলেন আপনি কোভিটাল আর রিকাল ডি রিল্যাক্টো রিলিক আর জেল দিন দুইটা রিকাল ডি আর আছে আপনি কোভিটাল দুই মাস লিখেছিলেন আর এই তিনটা চলবেই লিখেছিলেন আমার হাঁটুর ব্যথা ছিল এবং মাজা বল ছিল না বা বাম পাশে অনুভূতি ছিল না মেরুদণ্ডের নাইন কোডের মিস্টেক আর কি মানে লাভের মিস্টেকে বাম পাশে কোনো অনুভূতি ছিলই না উঠে বসতে পারতাম কিন্তু দাঁড়াইতে পারতাম না মনে হইতো যে পেটে চাপ লাগি টয়লেট হয়ে যাবে এবং ডান হাঁটুর ব্যথা ছিল এখন বর্তমান ডান হাঁটুর ব্যথা নাই আর হচ্ছে আমার এই রোগের এই কান্ডা কমে গিয়েছে এখন স্যার আমি কি করতে পারি এখন আমি 1-200 হাত হাঁটতে পারি আপনার ওখান থেকে আসার পর আপনার পিডিআরসি হাসপাতালে আমি ফিজিওথেরাপি 21 দিন নিয়েছিলাম আপনার কথা মতো মানে আমি আর্থিক দিক দিয়ে এমন অবস্থা স্যার আমি আজ শেষই হয়ে গেছে আর কি সবকিছু আচ্ছা ধন্যবাদ আমি 21 দিন ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন আপনার ওষুধই চালিয়ে যাচ্ছি এবং আমার বাম পাশে অনুভূতি হালকা এসেছে এবং আমি যাই হোক 200-300 হাত আমি হাঁটতে পারি বা সোজা হয়ে দাঁড়াইলে এখন আর পেটে চাপ লাগি টয়লেট হয়ে যাবে এমন অনুভূতিটা নাই ফিজিওথেরাপি নিচ্ছে যেখানে আমার সাজেশন আপনি ফিজিওথেরাপিটা কন্টিনিউ করেন যেহেতু আপনি এখানে ইকোনমিক্যাল ব্যাপার আছে ঢাকা থেকে চিকিৎসা নেওয়া অনেকটা অবশ্যই হ্যাঁ তো এটা আপনি কন্টিনিউ করবেন আমরা যে ওষুধগুলা বা ভিটামিন দিয়েছি এগুলা খেতে পারেন তবে আপনাকে একটু ফলো আপে কষ্ট করে আবার আসতে হবে আপনি যদি কষ্ট করে আরেকবার অন্তত আমাকে এসে দেখিয়ে যান তাহলে আমরা আমি আপনাকে রিঅ্যাসেসমেন্ট করব যে নতুন কোনো থেরাপি চেঞ্জ করতে হবে কিনা বা নতুন কোনো সাজেশন দিতে হবে কিনা সেটা করলে আশা করি আপনার আরও বেটার একটা রেজাল্ট আসবে আর আপনি ওখানে যে থেরাপি নিচ্ছেন নেন এবং এক্সারসাইজগুলো নিয়মিত ঠিক মতো করবেন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন আচ্ছা আমরা তো বারবার বলছি অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা তাহলে একটা টিমে কাজ করছেন দুজন তিনজন মিলে কাজ করছেন তো কখন আপনারা মনে করেন যে একটা রোগীকে আপনাদের টিমের অ্যানেস্থেশিয়ার ডক্টরকে দেখানো বা অন্য কাউকে দেখানো কখন কোন সময়টায় আসলে প্রয়োজন হয় আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেটা হচ্ছে আপনার এখানে একটা টিম ওয়ার্ক সেটা সাজেস আমরা আজকে কিন্তু পেইন নিয়ে কথা বলছি হ্যাঁ তো পেইনের টিমের ভিতরে কিন্তু অন্যতম অ্যানাস্থেশিয়ান ওনারা থাকবেন নিউরো সার্জন থাকতে পারে অর্থোপেডিক সার্জন থাকতে পারে একজন কার্ডিওলজিস্টও থাকতে পারে মেডিসিন স্পেশালিস্টও থাকতে পারে আমরা যারা ফিজিক্যাল থেরাপির ডাক্তার তারও এখানে একটা জড়িত পাশাপাশি হচ্ছে আপনার নার্স এখানে কিন্তু নার্সও একটা ব্যাপার আছে ইভেন কি ওয়ার্ড বয়ের ব্যাপার আছে নার্সিং এমন একটা এবং ওয়ার্ড বয় এই টিমের সাথে আসলে স্পেশাল ট্রেনিং নিয়ে নিতে হবে বিকজ জেনারেল নার্সিং আর এই পেইন ম্যানেজমেন্ট নার্সিং কিন্তু এক না প্রসিডিউরগুলি কিন্তু ভিন্ন আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে আসলে প্রথমত কি কারণে রোগীর পেইনটা হচ্ছে যেমন পিএলআইডি তো পিএলআইডির কয়েকটা ধাপ আছে যেমন ডিস্ক বালজ হতে পারে ডিস্ক প্রোট্রিউশন হতে পারে ডিস্ক এক্সট্রিউশন হতে পারে এবং আপনার অনেক সময় কড়াইকুনা সিনড্রোম হয়ে যেতে পারে তো এটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা সেটা টিম ওয়ার্ক করে থাকি আর এখন যেহেতু টিম ওয়ার্ক করা যাচ্ছে এবং আমাদের এটা শুরু হয়েছে বাংলাদেশে এটা আমি বলবো শুধু এটা ডাক্তারদের যে একটা হ্যাপিনেস বা আমরা যে ভালো রেজাল্ট পাচ্ছি তা না এটা রোগীদের জন্য একটা আশীর্বাদ বিকজ একটা যখন দুই তিনজন ডাক্তার একটা কনসালটেন্সি করে একটা রোগীর ব্যাপারে
ডিসিশন নিতে পারে যে কি করলে বেটার হবে, তখন কিন্তু বেটার রেজাল্ট আসে এবং রোগীর রোগ নির্ণয় হতে শুরু করে ট্রিটমেন্টে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই এটা হচ্ছে একটা বিশাল অ্যাপ্রোচ। এবং আমি অবশ্যই বলবো, যেহেতু এখন পেইন ক্লিনিক চালু হচ্ছে আন্ডার অ্যানেস্থেশিয়া, ওনারা যদি আরও ডেভেলপ করতে পারে, আমাদের আমরা যে কাজগুলো করে আসছি সাজেস্ট, আমরা পিএলআইডি রোগীর ক্ষেত্রে অনেক সময় কিছু রোগীর ক্ষেত্রে 80% ইম্প্রুভমেন্ট আসে বাই ফিজিক্যাল থেরাপি, 20% ইম্প্রুভমেন্ট নাও আসতে পারে। এখন যদি সেই 20% চলে আসে, ওনারা এসে সেটা অ্যাপ্রোচ করে বা ওনাদের লেটেস্ট প্রসিডিউরে, তাহলে কিন্তু আমি 100% রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, এটাই বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে একটু আপনার কাছে ডক্টর রিহান জানতে চাই যে আপনারা পিএলআইডি রোগীটাকে কি করে থাকেন সাধারণত, যখন ওনাদের সাথে আপনাদের করেসপন্ডিং এ একটা ট্রিটমেন্ট শুরু হয়? ওনাকে ধন্যবাদ যে উনি ইতিমধ্যে বলেছেন, এবং আমি আপনাদের জানার জন্য বলি যে এম আব্দুল রহিম মেডিকেল কলেজ এনএসএসের অধীনে এই পেইন ক্লিনিক যেটা স্টার্ট করা হয়েছে সেটা ফিজিওথেরাপির সাথেই সমন্বয় করে পাশাপাশি, ঠিক আছে, যাতে আমরা চিকিৎসার পাশাপাশি আমরা ফিজিওথেরাপিটা দিয়ে পেশেন্টকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারি। আমরা হয়তো বা 100% পারবো না, অ্যাটলিস্ট 80-90% আমরা হয়তো চেষ্টা করতে পারি, 100% কিন্তু ভালো নাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু যে পেশেন্টটা 80% ভালো হবে সে মোটামুটি স্যাটিসফাইড হয়ে সে বাড়ি যেতে পারবে। আচ্ছা, আমরা যেটা করে থাকি পিএলআইডি, ইতিমধ্যে উনি বলেছেন যে কয়েকটা গ্রুপ আছে, হ্যাঁ, যদি স্পিক ডিস যদি হয় যে রাপচার হলো না বা হার্নিয়েশন হলো না, সেক্ষেত্রে আমরা ওজন ডিসেকটমি, লেটেস্ট যে টেকনিক এখন ডেভেলপ করেছে, আমরা ওজন ডিসেকটমি দিতে পারি আন্ডার দ্য ফ্লোস্কোপিক গাইড, হ্যাঁ, যেটা ইনভেসিভ প্রসিডিউর, সেটা আমরা ওটিতে নিয়ে ফ্লোস্কোপিক গাইডে আমরা ওজন ডিসেকটমি করতে পারি, করলে এটা মোটামুটি আউটকাম বেটার, অনেক ভালো। আচ্ছা, ওজন ডিসেকটমি সম্পর্কে শুনবো, কিন্তু তার আগে আমার দর্শক আছেন একজন লাইনে। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম, আমি আবু বকর, ধামরাই থেকে। আচ্ছা আবু বকর, প্লিজ আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমার বয়স 34 বছর। আচ্ছা বলেন, প্রশ্ন করেন। আমার সমস্যাটা হচ্ছে আমার এই বাম পায়ের যে নিটা আছে, এটা মাঝে মধ্যে মানে খেলাধুলা করতে গেলে বা আমি যদি দৌড়াইতে যাই তাহলে এটা এখানে একটা শব্দ হয়, বটবট করে শব্দ হয়, আবার মাঝে মাঝে ডিসপ্লেস হয়ে যায়, বসে যায় অটোমেটিকলি। কোনো ব্যথা আছে? এটা মানে যখন ডিসপ্লেস হয়ে যায় তখন ব্যথা করে, সব সময় ব্যথা করে না। এই যে ইদানিং মানে কয়েকদিন আগে, এই দুদিন আগে আর কি, আমি যখন গাড়িতে উঠতে গেছি হট করে গাড়ি একটু টান দিছে, পরে আমার এটা ডিসপ্লেস হয়ে এখন আমি পাটা সোজা করতে পারতেছি না, ভিতরে ব্যথা মনে হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনি একটুখানি ধৈর্য ধরে থাকেন, আমরা উত্তরটা শুনবো, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। বিরতির আগে আবু বকর সাহেব আমাদেরকে ফোন করেছিলেন তার হাঁটুর সমস্যা নিয়ে, আমরা সে উত্তর শুনে নিচ্ছি। প্রথমেই আমার কাছে যেটা মনে হয়, উনি ইঞ্জুরি হয়েছে কোথাও সামহাও, যার কারণে ওনার এই সমস্যাটা, এবং উনি কিন্তু বলছে যে মুভমেন্টে ওনার হাঁটু সরে যায় বা আওয়াজ হয়। হ্যাঁ, তো এটা আসলে নি ইঞ্জুরি, এবং সেটা কিন্তু একটা, সাধারণত কোনো আর্থ্রাইটিস যদি থেকে কোনো সমস্যা হতো তাহলে কিন্তু আপনার অনেকগুলো জোড়া ইনভলভ হতো বা দুইটা হাঁটুতেই সমস্যা হতো, কিন্তু উনি হিস্ট্রিটা দেয়নি। যদি হিস্ট্রি দেওয়া দরকার ছিল যে কোনো আঘাত পেয়েছিল কি না, পড়ে গিয়েছিল কি না, বা খেলতে গিয়ে এটা হয়, তো এই ক্ষেত্রে আসলে আমরা ম্যানুয়ালি অনেক কিছু অ্যাসেস করতে পারি, যেমন অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট বলি আমরা হাঁটুর। আপনার জানেন হাঁটুতে দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে, এই ছবিটা যদি একটু দেখো, রোগীও যদি দেখে তাহলে সুবিধা হবে, উপরে এক বোনস এবং নিচে বোনস, কিন্তু মাঝখানে দেখেন ক্রস দুইটা লিগামেন্ট আছে, এক্স এর মতো ইংরেজি। এই ক্রস দুইটা লিগামেন্ট খুবই ইম্পর্টেন্ট, এই লিগামেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। সাধারণত যদি হাঁটুতে কোনো ইঞ্জুরি হয় এই লিগামেন্টগুলো পার্শিয়াল টিয়ার হয়ে যেতে পারে, যে কোনো একটা বা দুটো হতে পারে, অনেক সময় ফুল টিয়ার হয়ে যেতে পারে। আচ্ছা, আবার নিচে দুই হাড়ের মাঝখানে এখানে ওই মিনিসকাস থাকে, খুবই ইংরেজি সি অক্ষরের মতো, যেটা উপরের হাড় এবং নিচের হাড়কে শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, কুশন হিসাবে।
সে ইঞ্জুরি হলে ওই মিনিসকাস অনেক সময় ইঞ্জুরি হতে পারে, মিনিসকাস ক্র্যাক হতে পারে, সেটাও টিয়ার হতে পারে, দিস ইজ কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ। তার কিন্তু এখন হাঁটতে কষ্ট হচ্ছে বলছিল। হ্যাঁ, যদি আপনার যেমন কমপ্লিট টিয়ার হয় রোগী একেবারে কিন্তু আসলে হাঁটতে পারবে না, হাঁটতে গেলেই সমস্যা হবে। আর পার্শিয়াল টিয়ার হয় বা মিনিসকাস ইঞ্জুরি হয় বা অন্য, ওই যে দেখেন দুপাশে বাইন্ডিং লিগামেন্ট আছে যেটা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, এই লিগামেন্টগুলো অনেক সময় ইঞ্জুরি হতে পারে। ইট ইজ নট নেসেসারি যে ক্রুসিয়েট লিগামেন্ট বা মিনিসকাস ইঞ্জুরি হতে হবে, অন্য লিগামেন্টগুলোও কিন্তু ইঞ্জুরি হলে আপনার সমস্যা ল্যাক্সিটি আসতে পারে, কিন্তু পরিমাণ বেশি হবে ডিউ টু ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি। তো সেই ক্ষেত্রে একেবারেই হাঁটতে পারবে না যদি কমপ্লিট টিয়ার হয়। পার্শিয়াল টিয়ার হলে রোগী বিভিন্ন মুভমেন্টে অ্যাক্টিভিটিসে তখন কিন্তু আপনার এই আওয়াজ হবে বা হাঁটতে ব্যথা হবে বা সরে যেতে পারে মনে হবে বা রোগী দৌড় দেওয়ার সাহস পাবে না। এই এই সকল ক্ষেত্রে আমি বলবো ওনার একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়, উনি একটা এমআরআই করে ফেলতে পারে। এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিস হয়ে যাবে, আর তাছাড়া আমরা ম্যানুয়ালি ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে হয়তো ফিজিক্যালি যদি সে রোগী জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয়। এবং এটা ট্রিটমেন্ট প্রোটোকল বিভিন্ন রকম, যেমন ফিজিওথেরাপি অবশ্যই, ফিজিক্যাল বিভিন্ন মডালিটিস, বিভিন্ন এক্সারসাইজ, এর পাশাপাশি আরও বিভিন্ন অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেগুলো করলে এই সমস্যাটা ইম্প্রুভ হয়ে যাবে, ইম্প্রুভ হবে। ডক্টর রেহান, আপনি বিরতির আগে আমাদেরকে ওজন থেরাপি নিয়ে একটা কথা বলছিলেন, টার্মটা খুব নতুন মনে হচ্ছে, তো এই ওজন থেরাপি বা ওজন ট্রিটমেন্ট জিনিসটা কি, আপনারা কি করে থাকেন? থ্যাংক ইউ। ওজন একটা মেশিন মাধ্যমে করা হয় এবং উইথ অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে কানেকশন দেওয়া হয়, অক্সিজেনটা ওজন মেশিনের মাধ্যমে এসে ওজন হিসেবে আমাদেরকে মানে সাপ্লাই দেয়, যেটা ওই কানেক্টার থাকে, কানেক্টারের মাধ্যমে আমরা ওই ওইটা এটা গেসিয়াস একটা ফর্ম ফর্ম আর কি, সেই ফর্মটা যদি আমরা নি জয়েন্টে যে ইনফ্লামেশন ইতিমধ্যে যেগুলো বলেছে সেক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস চেঞ্জ যদি থাকে সেক্ষেত্রে আমরা এই অনেক সময় ফ্লুইড কালেকশন থাকে, ফ্লুইডটা বের করে দিয়ে তারপরে আমরা ওই আমরা স্টেরয়েড প্লাস লোকাল দিয়ে তারপরে আমরা ওজন দিলে ওই গুড রেজাল্ট। আচ্ছা, গুড রেজাল্ট মানে কি? অনেক সময় তো দেখা যায় যে অনেকে হাঁটু ব্যথায় হাঁটতেই পারেন না, তো সেই ক্ষেত্রে কি এটা ইমপ্রুভমেন্ট আসবে? সেই ক্ষেত্রে এট লিস্ট 70-60% ই আসবে। এবং রোগীর ব্যথার কি অবস্থা হবে, ব্যথাটা কি কমে যাবে? ব্যথা ধীরে ধীরে ব্যথা কমে যাবে, দুই একদিন পরে ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, অনেক সময় অনেক রোগী জিজ্ঞাসা করেন এভাবে যে একবার এই ওজন থেরাপি করলে কি বারবার নিতে হবে কিনা? না, ওজন থেরাপি নিতে বারবার নেওয়ার প্রয়োজন হবে না। এরপরে ওজন নেওয়ার পর যদি ব্যথা না কমে তার পরবর্তীতে আমরা পিআরপি, নতুন হয়তো বা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পিআরপি প্লেটেলেট রিচ প্লাজমা, আমরা এটা দিয়ে তাহলে এটা গুড রেজাল্ট, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দিতে পারি। যে ইতিমধ্যে যে পেশেন্টের একটা কথা শুনলাম যে ওনার যে ইঞ্জুরি, সেক্ষেত্রে যদি টিয়ার কমপ্লিট টিয়ার যদি হয়ে যায় সেক্ষেত্রে হবে না, যদি মানে মাইনর ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা পিআরপি সেই পেশেন্টকে আমরা দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে গুড রেজাল্ট। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? আমার সমস্যা হতে গিয়ে মানে পুরো শরীরে যত হাড্ডি আছে হাড্ডির সকল জোড়ায় জোড়ায় একটা ব্যথা, মানে এটা অনেক আগ থেকে, প্রায় 5-6 বছর আগ থেকে, অল্প অল্প করে হইতে 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 এখন অনেক বেশি হয়েছে। যখন এখন যেমন বসতে 2-3 মিনিট বসা যায় না চেয়ারে বা এমনিতে, বা এমন আছে মানে নুয়ে কোনো কাজ করা যায় না। আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমি বরিশালে প্রায় ডাক্তারই দেখিয়েছি, বরিশাল তেমন আর কোনো ভালো ডাক্তার দেখি না। মানে ওনারা কি ডায়াগনোসিস বলেছে যে আপনি এই রোগে আক্রান্ত, এরকম কোনো ডায়াগনোসিস করেছে আপনি জানেন? না, এভাবে কিছুই করাইনি। এমনি সাধারণত কিছু এক্সরে করাইছে, এক্সরে করানোর পর তারা বলছে যে হাড্ডির ভিতরে একটা ক্যালসিয়ামের মতো কি জানি থাকে নরম, ওইটা নাকি শুকিয়ে গেছে, তো ওইটা শুকিয়ে গেছে বলে তারপর অনেক ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার এই যে চলাফেরায় ব্যথা বেড়ে যায় নাকি শুয়ে থাকলে বসে থাকলে? হ্যাঁ, এটা চলাফেরায় একটু বেশি হয়, যেমন হাঁটাহাঁটি করলে অনেক বেশি হয়। যেমন চেয়েছিলাম যে অনেক দেখেছি, যেমন সাইফুল্লাহ স্যারের অনেক ভিডিও দেখেছি এক্সারসাইজ করার জন্য, তো এক্সারসাইজ করতে গেলে একটু একটু দৌড়াদৌড়ি করলে তারপর একটু পরে আবার অনেক বেশি একটু ব্যথাই হয়, মানে হাঁটতে সমস্যা। আপনি তো বলছিলেন আপনার প্রতিটা জোড়াই ব্যথা সারা শরীরে। হ্যাঁ হ্যাঁ, সারা শরীরেই, তো সবচেয়ে বেশি হচ্ছে কি আর কি কোমরে, কারণ কোমরটা হচ্ছে শরীরে ভারটা পড়ে, এই জন্য সম্ভবত কোমরটা একটু বেশি ধরে।
কখন ব্যথা হবে সকালে না আপনি কি সকালে ঘুম থেকে উঠতে ব্যথা খুব বেশি হয় শরীর শক্ত হয়ে আসে নড়াচড়া করতে কষ্ট হয় সকালে একটু বেশি হয় ঘুম থেকে ওঠার পরে আচ্ছা ধন্যবাদ আমরা উত্তর দিচ্ছি হ্যাঁ আমরা বুঝতে পারছি যে সজীবের আসলে মনে হয় সেরকম ডায়াগনোসিসই হয়নি বা ওরকম পরীক্ষা নিরীক্ষা হয়নি কিন্তু তাই না আমার কাছে যেটা মনে হয় এনি আর্থ্রাইটিস আর্থ্রাইটিজনিত সমস্যা কারণ যেমন মর্নিং স্টিফনেস এটা সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া একটা আমরা ক্রাইটেরিয়া এবং হচ্ছে আপনার অ্যানকালোজিং এর ক্ষেত্রে এটা হতে পারে যদিও রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষদের কম হয়ে থাকে সাধারণত এটা মহিলাদের বেশি হয় আর অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস কিন্তু আপনার পুরুষদের বেশি হয়ে থাকে তো ওই আর্থ্রাইটিসও কিন্তু যেটা হচ্ছে যে কোমর ব্যথা হবে প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হবে তাহলে তার কি টেস্ট করা উচিত আপনার কি মনে হয় ওনার কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে হবে ব্লাডের বিভিন্ন টেস্ট আছে যেমন সিভিসি তো করতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের টেস্ট আছে এবং আমরা এই সকল রোগীর অ্যানকাইলোজিং আমরা একটা স্কোবার্স টেস্ট বলি যে স্পাইন সামনে তাকে ঝুঁকতে বলি যদি সে ঝুঁকতে গেলে স্পাইনটা মানে ইয়ে হয় বাঁকা হয় মানে লাইক অ্যাজ ইংরেজি সি অক্ষরের মতো হয় তখন বোঝা যায় যে স্পাইন ঠিক আছে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা না আর যদি দেখি না এটা আইয়ের মতো মানে সে বাঁকা করতে পারে না স্পাইনটাকে তাহলে বুঝতে হবে এটা অ্যানকাইলোজিং রোগী যে এবং ওখানে একটা গ্যাপ তৈরি হবে যে গ্যাপটা আমরা একটা মিনিমাল ক্রাইটেরিয়া আছে বেশি হতে হবে স্পাইন মানে স্পাইনটা যে এক্সটেনশন হবে বা লম্বা হবে সেটা যদি না হয় মাসেলসটা তাহলে বুঝতে হবে স্কোবার্স টেস্ট পজিটিভ তো সেই ক্ষেত্রে ওনাকে কিছু যেমন HLA-B27 একটা অ্যান্টিজেন টেস্ট আছে এটা দিয়ে কনফার্ম করা যায় আরও বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে এবং এক্স রের মাধ্যমে কিন্তু এবং ক্লিনিক্যাল ফিচার দিয়ে এটা কনফার্ম করা যায় আমার মনে হয় ডায়াগনোসিসটা এখনও কনফার্ম হয় নাই যদি ওনার সঠিক ডায়াগনোসিস করা যায় দেন আমরা যে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলছি যেমন পিআরপি বা ওজন থেরাপি বা আমরা যে ফিজিওথেরাপির কথা বলছি বা আমরা যে রিহ্যাবিলিটেশন কথা বলছি এই সকল ট্রিটমেন্টে যাওয়া যাবে আমার মনে হয় কথা তার আগে ডায়াগনোসিস এস্টাবলিশ হওয়ার পরে ট্রিটমেন্টে যেতে হবে তারপরে ট্রিটমেন্ট যেটা হয়নি তার এখন যেটা এখনো হয়নি সে হয়তো পেইন কিলার খেয়ে যাচ্ছে এটা কারণ এত বছর তো এইভাবে থাকার কথা না অবশ্যই ব্যথার ওষুধ খাচ্ছে এইটা স্টপ করতে হবে কারণ ব্যথার ওষুধ কত বছর খাবে এটা খেতে খেতে এক পর্যায়ে কিন্তু তার বিভিন্ন সমস্যা হতে পারে আচ্ছা আমরা আবার মূল প্রসঙ্গে একটু ফিরে যাই কোমর ব্যথার অপারেশন বিহীন আপনি বলছেন আধুনিক চিকিৎসা অপারেশন তো করছেন না কি করছেন তাহলে জি আমরা সেই প্রশ্নটা ডিটেইলস শুনবো শোনার আগে আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন হ্যালো দর্শক কে বলছিলেন জি আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন আচ্ছা বলেন এখন কি আর ডাক্তার দেখিয়েছেন আপনি এখন কি আবার ডাক্তারের কাছে গিয়েছেন ব্যথা নিয়ে জি আমি এমআরআই করেছিলাম আপনি আপনি কি এই যে দ্বিতীয়বার সমস্যাটা হলো এখন কি আবার ডাক্তার দেখিয়েছেন এমআরআই করেছেন জি 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 স্যার আমি এমআরআই এখন কি একই লেভেলের সমস্যা না অন্য লেভেলে একই লেভেলে বলতে পাও আপনার যে পিএলআইডি হয়েছিল আগে 2003 এ এলসি সেই সেই লেভেলই এখন 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 এমআরআই থেকে একই লেভেলে ডিক্সের সমস্যা নাকি অন্য লেভেলে না একই ওনার টেলিফোনে কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারছি না আপনার কি মনে হয় আসলে উনি কি বলছেন হ্যাঁ এটা খুবই মজার বিষয় হ্যাঁ রোগীদের যে তাদের কথা হচ্ছে আমরা যে কোনো ট্রিটমেন্টের আমরা অপারেশন বিহীন কথা বলি বা অনেক সময় সার্জারি দরকার হতে পারে আফটার সার্জারি রোগী ভালো হয়ে গেল আবার ফিরে আসছে তা কিন্তু প্রায় 10 বছর পরে আবার আসছে ফিরে আসলো এটা এটা হতে পারে মূল কারণটাই হচ্ছে এখন যদি সে আবার বারবার একই রকম কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো ইঞ্জুরি হলো বা একই পশ্চারে বা যেই কারণে পিএলআইডিটা হয়েছে সেই কারণে হতে পারে অথবা সাজেজ L3-4 হলো ওটার অপারেশন হলো দেখা যায় আফটার 5 years বা 10 years পরে কিন্তু L4-5 হতে পারে L5-S1 হতে পারে তো এটা আসলে এটা মানে রোগীদের ভাবার উচিত না যে একবার অপারেশন করছি মানে আর হবে না কারণ হচ্ছে আমাদের 33টা ভার্টেব্রা প্রতিটা ভার্টেব্রার মাঝখানে একটা ইন্টারভার্টেব্রাল ডিস্ক আছে এখন হয়তো কারো পিএলআইডি কোমরে হলো আবার দেখা গেলো ঘাড়ে হতে পারে এই জন্য আমরা বারবার বলি এডুকেশন এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট যদিও অ্যাক্সিডেন্ট পড়ে গেলো আঘাত পেলো বলে কেউ আসবে না সেটা হতেই পারে কিন্তু আমাদের বেসিক কিছু এডুকেশন দরকার আমরা কিভাবে বসবো কিভাবে কাজ করবো চলাফেরা কিভাবে করবো এবং স্পেশালি এই রোগীদের ক্ষেত্রে পিএলআইডি অপারেশনের পরে তা কিন্তু পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন দরকার যেটা হয় নাই অনেক সময়
তাকে মাসেলগুলোকে স্ট্রেন্থ করতে হবে, ব্যাক মাসেলগুলোকে বিভিন্ন এক্সারসাইজ দিতে হবে, ন্যূনতম 2 থেকে 3 মাস তাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে আফটার অপারেশন। তো এই জিনিসগুলো অনেক সময় হয় না, যার কারণে বা হয়তো সে আবার রিপিটেড একই কাজ করতেছে, যার কারণে হয়তো আবার তার এই সমস্যাটা দেখা দিতে পারে। তো অ্যাকর্ডিং টু MRI তার অনুযায়ী আবার তাকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা ডক্টর রেহান, আপনি PRP-র কথা বলছিলেন, এই টার্মটা যদিও আমরা শুনেছি, তা আমার মনে হয় দর্শক শ্রোতাকে একটু ইজি করে যদি একটু বলতেন যে PRP জিনিসটা কি। PRP, থ্যাংক ইউ, প্লেটলেট রিচ প্লাজমা। তা আমরা সাধারণত যে পেশেন্টকে PRP দিয়ে থাকি, সেই পেশেন্টের তার ওন ব্লাড আমরা 18 cc নিয়ে থাকি তার শরীর থেকে, প্লাস অ্যান্টিকোগুলেন্ট আমরা 2 cc অ্যান্টিকোগুলেন্ট, হলে 20 cc ব্লাড আমরা নিই। আর PRP মেশিনের সঙ্গে একটা PRP কিটস থাকে, ওই কিটসের মধ্যে আমরা ব্লাডটা দিই, প্লাস ওই ব্লাডটা দেওয়ার পরে আমরা ওই মেশিনের মধ্যে যে PRP যে মেশিনটা, যে মেশিনের মাধ্যমে PRPটা তৈরি করা হয়, সেটার 3টা ভাগ আছে, 3টা স্টেজ, একটা প্রিকুলিং, একটা সেপারেশন, আর একটা হলো কনসেন্ট্রেশন। তা আমরা PRP ব্লাড ড্র করার আগেই আমরা মেশিনটা স্টার্ট করে দিই প্রিকুলিং, তার 11 মিনিট, 10 থেকে 11 মিনিট লাগে। তারপর আমরা ব্লাডটা ড্র করে আমরা ওই মেশিনে দিয়ে দিই সেপারেশনের জন্য। আচ্ছা, সেপারেশন হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ওইটাকে তখন আমরা কনসেন্ট্রেশন করার জন্য তখন আমরা আবার মেশিনে ওইটা দিই। কনসেন্ট্রেট ফর্ম চলে যখন আসলো তখন আমরা ওই ইয়ে থেকে, এই কিটস থেকে যে আপার পোর্শনটুকু ফেলে দিয়ে লোয়ার পোর্শনটুকু, আচ্ছা, যে প্লাজমার যে লোয়ার পোর্শনটুকু সেখানেই হলো সবচেয়ে বেশি পরিমাণ ওই প্লেটেলেট থাকবে, যেটা বলা হচ্ছে PRP, প্লেটেলেট রিচ প্লাজমা। প্লেটেলেট বেশি পরিমাণ ওইখানেই থাকবে, ওইটুকুই আমরা ওই উপরেরটুকু আমরা উপরের অংশটুকু আমরা ফেলে দেবো এবং নিচের অংশটুকু আমরা সেটা 4 to 5 cc আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা হলে কি হয় আমরা শুনবো, কিন্তু আমাদের সাথে ফেসবুক একজন যুক্ত হয়েছেন, তৌফিকুর রহমান লিখেছেন যে আমার আম্মুর বয়স 50, ওনার হাঁটাচলা করলে কোমরে চিনচিন করে ব্যথা হয়, একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন 3 মাসের বেশি হলো, উনি এক্সরে করে জানিয়েছেন মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, এই 3 মাসে ডাক্তার স্যারের পরামর্শে তিনি বিভিন্ন ওষুধ খেয়েছেন তবে ব্যথা ভালো হচ্ছে না, হাঁটাচলা করলেই কোমরে ব্যথা করে, এখন কি করা যেতে পারে। আমরা এই তৌফিকের উত্তরটা শুনবো কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে। থ্যাংক ইউ দর্শক শ্রোতা, যাচ্ছি আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। বিরতির আগে ফেসবুকে আমাদের সাথে একজন একটা প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। আমার ওনার মা যেটা বয়স 50 এবং ওনার কোমর ব্যথা, পায়ে ঝিঝিক বলছিল যে উনি আছে, ওষুধ খাচ্ছে, তো উনি আসলে বেসিক চিকিৎসা চলছে আর কি। হ্যাঁ, যেটা মানে গত মানে এত পর্যন্ত যে আমরা ট্রিটমেন্ট যারা পেইন নিয়ে কাজ করতেছি, আমাদের এই চিকিৎসা, আমাদের কাছে রুগী আসলে এইভাবেই আসে যে দীর্ঘদিন ওষুধ খাচ্ছি, কোমর ব্যথা আছে, পায়ে ব্যথা হয়, ভালো হচ্ছে না, বা কিছুদিন ওষুধ খেলে ভালো হয় আবার হয় না। ওনার অ্যাডভান্স কোনো ডায়াগনোসিস হয় নাই, অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টও হয়নি। আমি বলবো ওনার মাকে দ্রুত MRI করতে হবে, একটা MRI করে, বিকজ ওনার ক্লিনিক্যাল যে ফিচার বুঝেই যাচ্ছে ওনার ডিস্কের সমস্যা আছে, সেটা যে কোনো নার্ভ কম্প্রেশন আছে যার কারণে ওনার পায়ে ব্যথা যায়, এবং এইজ একটা অ্যানাদার ফ্যাক্টর, 50% অফ ওমেন অস্টিওআর্থ্রাইটিসে সাফার করে সাধারণত। সে কিন্তু বলছে যে হাড় ক্ষয় হয়ে গেছে এবং হাঁটা চলার সমস্যা আছে, অলরেডি বলেও ফেলেছে যে যেটা অস্টিওআর্থ্রাইটিস আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা যে অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং উইদাউট সার্জারি যে চিকিৎসার কথা বলছি, এখানে কম্বাইন্ড থেরাপি যদি করা যায়, সাজেস রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি এবং রেহান ভাইরা যে ট্রিটমেন্ট করে থাকে, যেমন ইপিডুরাল, উনি ওটা কিন্তু এখনো বলে নাই, আমার মনে হয় বলা উচিত, ইপিডুরাল এবং ওজন থেরাপি, এগুলো যদি কম্বাইন ট্রিটমেন্ট করা যায় তাহলে কোনো অপারেশনের প্রয়োজন সাধারণত হয় না। এবং এটা যদি একটা মাল্টি ডিসিপ্লিনারি কোনো হসপিটালে একটা টোটাল সেন্ট্রালাইজড করে রোগী অ্যাডমিশন করে মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তারের তত্ত্বাবধানে যদি ট্রিটমেন্টগুলো করা যায় আরও বেটার রেজাল্ট আসে। আপনি জানেন আমরা আরও 15-20 বছর আগে রুগী পেতাম, যেটা ইন্ডিয়াতে গিয়ে রুগীরা এটা করে আসতো, এই ট্রিটমেন্টগুলো
তো যার কারণে দেখা যায় যে অনেক সময় যে আমাদের রোগী অনেক ইন্ডিয়া চলে যেত ঠিক না এটা তো বাস্তব কথা এখন কিন্তু এটা রিভার্স হচ্ছে আসাম থেকে রোগী এখন আমাদের কাছে আসে আর মূল কারণটা হচ্ছে কেন আসে আপনি কি বলতে চাচ্ছেন তাহলে মানে এটা প্রথমত হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অ্যাডভান্স হয়েছে আগে থেকে আমরা এখন গ্রুপ ওয়ার্ক করতে পারি যেটা আগে ছিল না আমাদের অবকাঠামো অ্যাডভান্স হয়েছে ট্রেনিং অ্যাডভান্স হয়েছে আরেকটা হচ্ছে মিডিয়া মিডিয়ার বিশাল ইফেক্ট আজকে এসটিভি কে ধন্যবাদ পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া আছে যার কারণে রোগীরা জানছে রোগীদের ধারণা ছিল আমাদের দেশে ডাক্তার মনে এত এই এত কিছু এত অ্যাডভান্স কাজ করতে পারে না তাদের যে ল্যাক অফ নলেজ তো প্রসার নাই মানুষ জানে না এবং রোগীকে বোঝানো হয় না বা বুঝিয়ে দেওয়া যে আমরা এই করতে চাই তো এই জিনিসটা আসলে এখন চেঞ্জ হয়ে আসছে এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা খুবই ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশন টিমওয়ার্ক যদি করা যায় প্রত্যেকটা রোগী কিন্তু আপনার ইফেক্টিভ রেজাল্ট আসবে আমরা যেমন পিএলআইডি যেমন ওনার যে মার যে সমস্যাটা বুঝে যায় পিএলআইডি এইসব রোগী যদি আমরা কিছুদিন হসপিটালে রেখে আমাদের মতো করে থেরাপি দেয় এবং পাশাপাশি ইপিডুরাল যদি দেওয়া যায় খুব এক্সিলেন্ট রেজাল্ট আসে হ্যাঁ এবং আপনার যেমন একটা রোগী বলেছে যে সে অপারেশন করে 5-10 বছর ভালো ছিল আবার ব্যথা আসছে আমাদের ইপিডুরাল উইথ যে আমরা যে থেরাপির কথা বলছি যদি করা যায় এর চেয়ে আরও বেশি দিন ভালো থাকবে এমনকি অনেক সময় রুগী আজীবনও কোনো সমস্যা হবে না বিকজ আমরা এখানে কিন্তু রুগীকে রেখে নট অনলি ট্রিটমেন্ট আমরা রুগীকে এডুকেশন দিচ্ছি রাইট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি কি কি করবেন কি কি এক্সারসাইজ করবেন নিয়ম কানুনগুলো শিখিয়ে দিচ্ছি তাকে মানে বেসিক এডুকেশনটা দিচ্ছে এই যে এইটা কিন্তু রুগীর জন্য ইফেক্টিভ যার কারণে রুগী কিন্তু পরবর্তীতে সচেতন হয়ে যায় আর সমস্যাটা আসে না আচ্ছা ডক্টর রেহান আমরা এপিডুরাল নিয়ে শোনার আগে আমরা তো সবসময় জানি স্পাইনাল যেটা মেরুদণ্ডে একটা চিকন একটা সুচ ঢুকে আপনারা অজ্ঞান করে থাকেন কিন্তু এপিডুরাল কি এপিডুরাল স্পেসে সেটা মেরুদণ্ডে আমরা মেরুদণ্ডে কিন্তু এপিডুরাল স্পেসে আমরা ইনজেকশনটা দিয়ে থাকি আচ্ছা স্পাইনাল যে ইনজেকশনটা যেটা দেওয়া হয় সেটা লো ভলিউম দেওয়া হয় আর এপিডুরাল স্পেসে স্পেশাল পটেনশিয়াল স্পেস সেখানে কিন্তু হাই ভলিউম ড্রাগ সাধারণত কোন সব পেশেন্টকে আপনারা এপিডুরাল দিয়ে থাকেন এপিডুরাল আপনাকে ধন্যবাদ যেটা আমরা লেবার অ্যানালজিসিয়া মডার্ন টেকনিক এখন চালু হয়েছে যে অনেক পেশেন্ট চায় নরমাল ডেলিভারি চায় অনেক পেশেন্ট ডিজায়ার করে সেক্ষেত্রে আমরা এপিডুরাল লেবার অ্যানালজিসিয়া দিয়ে থাকি আর যেটা উনি যেটা বলেছেন যে সেই ক্ষেত্রে যে পেশেন্ট লো ব্যাক পেনের পেশেন্ট থাকে বা পেশেন্ট যেগুলার ওই মানে পিএলআইডি পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এপিডুরাল রুটে আমরা ওই লোকাল অ্যানেস্থেটিক এবং স্টেরয়েড দিয়ে থাকলে মোটামুটি প্রায় 70-80% মোটামুটি রিলিফ ভালো হয়ে যায় ভালো হয় সেক্ষেত্রে কি রোগী দীর্ঘদিন ভালো থাকে পরবর্তীতে আমরা যদি ফিজিওথেরাপি আমরা কিছু এক্সারসাইজ আছে এবং আমরা করি আমরা যেটা ইতিমধ্যে বলেছেন যেটা গ্রুপ প্র্যাকটিস আমরা ওনাদেরকে সেই ফিজিওথেরাপি ওনারা কমপ্লিট করে থাকে তো মোটামুটি এক্সেলেন্ট রেজাল্ট আমরা আশা করতে পারি আচ্ছা আমরা আবারও সেই অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা যেটা নিয়ে আপনি বলছেন এবং আপনি কিন্তু অনেকগুলো কথাই বলে ফেলছেন যে অনেক ধাপে ধাপে অনেক রকম চিকিৎসা আছে সেক্ষেত্রে একজন মানুষকে আমাদের দেশের স্ট্যান্ডার্ডে যখন আপনাদের কাছে আসে দেখা যায় অনেক মোটা ফাইল হয়ে গেছে সে অনেক ডাক্তার ঘুরে এসেছে আপনাদের কাউন্সিলিং করতে কী সমস্যা হয় না কাউন্সিলিং আসলে আমাদের কোনো সমস্যা হয় না যেটা হচ্ছে আপনি যেটা বলছেন ডায়াগনোসিসের ক্ষেত্রে যদিও মোটা হয় আমাদের জন্য আরও বেটার হ্যাঁ কারণ হচ্ছে রুগী অনেকগুলা ডাক্তার যদি দেখে আসে সেক্ষেত্রে আসলে মজার বিষয় হচ্ছে অনেক সময় আগেই কোনো ডাক্তার হয়তো কনফার্ম করেছে ডায়াগনোসিস হ্যাঁ রুগীরা কিন্তু আমাদের কাছে বিভিন্ন নট অনলি যে ডায়াগনোসিসের জন্য আসে রুগীর ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ চায় বা রুগীকে হয়তো বলেছে যে সার্জন অপারেশন করতে হবে সে অপারেশন করবে না নাম্বার ওয়ান নাম্বার টু অনেক সময় সে হ্যাপি না যে আমার যে বলেছে অপারেশন করতে হবে আমার তো আসলে অত সমস্যা না সো সে আবার ডাক্তার চেঞ্জ করে তো এই এই ক্ষেত্রে যে আগের ডাক্তার যে ডায়াগনোসিস ভুল করছে তা না ডায়াগনোসিস কনফার্ম হয়তো রুগী তার স্যাটিসফ্যাকশনের জন্য আবার চেঞ্জ করে আরেকটা জিনিস হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ইয়ে আমি এখানে আসলে বলতে হবে আমরা কিন্তু এখন এই যে বলছিলাম আমাদের টিম ওয়ার্কের ভিতরে আমরা কিন্তু এখন যেমন অ্যানাস্থেশিয়ান ওনারা তো অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করে পাশাপাশি আমরা কিন্তু উইথ সাইকিয়াট্রিস্টের সাথে এখন কাজ করি আচ্ছা আপনি জানেন যে কোমর ব্যথার যে স্টাডি আছে এবং বাংলাদেশ একটা স্টাডি ছিল সেক্ষেত্রে যেখানে বলা হয়েছে মহিলারা বেশি কোমর ব্যথা ভুগে থাকেন আর মূল কারণটা হচ্ছে মহিলারা আসলে সাইকোলজিক্যালি পেইনকে বারবার নক মানে তাদের যে সাইকোলজিক্যালি তারা পেইনের কথা বেশি বলে থাকেন তো অনেক ক্ষেত্রে কিছু রোগ আছে যেমন ফাইব্রোমায়ালজিয়া কোমর ব্যথা হতে পারে সারা শরীরে ব্যথা কিছু ডিজিজ আছে সাজে যে কোমর ব্যথা হয়তো আমরা
চিকিৎসা করলাম ভালো হয়ে গেল, তারপরে সে পেনের কথা বলছে বা অন্য টাইপ পেনের কথা বলছে, কারণ হচ্ছে সাইকোসোমাটিক একটা ডিসঅর্ডার আছে যে দীর্ঘদিন ব্যথা ভুগতে ভুগতে সে কিন্তু সাইকোলজিক্যালি সেটা অ্যাডাপ্ট করে নেয়, তখন আমাদের একটা টিম ওয়ার্কের প্রয়োজন হয়, সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের প্রয়োজন হয়। যদি আমরা পাশাপাশি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দিতে পারি, আমার মনে হচ্ছে আপনি তো খুব মানে একটা খুব নিখুঁত কথা বলেছেন, কিন্তু এটা কিন্তু বুঝতে পারাটাও খুব কঠিন। আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক কে বলছেন? হ্যাঁ, আমার নাম শফিক, আমি বরিশাল থেকে কথা বলছি। আচ্ছা শফিক, আপনি প্লিজ কাইন্ডলি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। জি, আমার আমি হচ্ছে আমার নিজের জন্য কথা বলবো, আমার বয়স প্রায় 40। জি বলেন। জি, আমার হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে 5'10". সমস্যা বলেন। হ্যাঁ, আমার হচ্ছে পায়ের গোড়ালিতে ব্যথা। আচ্ছা, আমি অনেক দিন ধরে আপনার ওষুধ খাচ্ছি, পেইন কিলার খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমার ব্যথাটা ভালো হচ্ছে না। এটা কি দু পায়ের গোড়ালি না এক পায়ে? না, এটা হচ্ছে আমার এক পায়ের গোড়ালিতে, বাম পায়ের গোড়ালিতে। সকালে ঘুম থেকে উঠে ফেলতে কষ্ট হয়? হ্যাঁ, সকাল থেকে ঘুম থেকে উঠে ফেলতে কষ্ট হয়। আচ্ছা, ডাক্তার সাহেব কি বলেছে, পায়ের গোড়ালি এক্সরে করে কোনো হাড় বেড়েছে বলেছে? না, সেটা এক্সরে করা হয়েছে এবং তারা দেখে বলছে না, হাড় বাড়েনি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার এটা প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা কমন, প্রায় আমরা কমপ্লেন পাই যে রুগী বসে আছে, যে আমরা বসে আছি, হ্যাঁ হয়তো দাঁড়াতে গেল, দেন পায়ের তলায় ব্যথা, এবং এমনও ব্যথা হতে পারে তীব্র, রুগী ঘুরে ঘুরে হাঁটবে, কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে কিছুটা কমে আসবে, এবং এটা অ্যাডাপ্ট হতে হতে ওটা এটা হচ্ছে আমাদের পায়ের তলায় যে ক্যালকেনিয়াম বোনস থাকে, নিচে যে প্ল্যান্টার ফ্যাসা থাকে যেখানে অ্যাটাচমেন্ট, সেখানে ইঞ্জুরি হতে পারে। ইঞ্জুরি অনেক কারণে হয়, সাধারণত আমরা যে কারণটা বেশিরভাগ পেয়ে থাকি ডিউ টু শু, জুতা, যদি জুতার তলা সোলটা খুব হার্ড হয়, শক্ত হয়, তখন পায়ের তলায় ইঞ্জুরি হতে পারে, ওখানে সেটা থেকে হতে পারে। যদি পায়ের গঠনগত প্রবলেম থাকে, অ্যানাটোমিক্যাল প্রবলেম সাজ অ্যাজ পেস প্ল্যানাস, পেস ক্যাভাস, যদি পায়ের পাতা ফ্ল্যাট ফুট, আচ্ছা এগুলো হয়, তা থেকে হতে পারে। যদি ওভার ওয়েট হয় তা থেকে হতে পারে। যদি কোনো কারণে অনেকে ইঞ্জুরি হতে পারে, রুগী হয়তো খেয়াল করে না, হ্যাঁ হয়তো একটা ইটের টুকরার উপরে পায়ার দিয়েছিল হয়তো 10-12 দিন আগে, ওই সময় তো পেন হয়েছিল, ভালো হয়ে গেল, আবার কিছুদিন পরে রিভার্স করতে পারে। দিস ইজ প্ল্যান্টার ফ্যাসাইটিস। তো এই ক্ষেত্রে এটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে ওখানে স্পার হতে পারে, ভিতর থেকে হাড় বেড়ে ওখানে একেবারে দাঁতের মতো বের হয়ে আসতে পারে, তো তখন আমরা ওটাকে বলি ক্যালকেনিয়াল স্পার। তো ওনার এইটার প্ল্যান্টার স্পা যে ফ্যাসাইটিস, এটা বেটার ট্রিটমেন্ট হচ্ছে আমরা লেজার দিয়ে থাকি সাধারণত। লেজার থেরাপি খুবই ইফেক্টিভ, এবং যদি সেটা করা যায় বেটার হয়, বরিশালে করা সম্ভব না। তো আরও অ্যাডভান্স যেমন পিআরপি, পিআরপিও কিন্তু প্ল্যান্টার ফ্যাসিলিটিসে খুব এক্সিলেন্ট কাজ করবে। এবং আমার সাজেশন, উনি এখন যেটা করবে, কুসুম গরম পানিতে এভরিডে 10 মিনিট পা ডুবিয়ে নাড়াবে 10-15 দিন, পাশাপাশি জুতা চেঞ্জ করবে, ওজন বেশি হলে একটু কমিয়ে ফেলবে, খালি পায়ে হাঁটবে না, আশা করি এতে ইম্প্রুভ হয়ে যাবে। যদি না হয় ওনাকে তখন এই যে থেরাপি বা পিআরপি শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকেও চলে আসছি। আমাদের আসলে অনেক দর্শক ফোন করছেন এবং ফেসবুকেও কোয়েশ্চেন আছে। খাদিজা আক্তার সাথে লিখেছেন যে আমার বাবার বয়স 50 বছর, তিনি 3 মাস যাবত উরুতে কোনো ব্যথা নেই, তবে মনে হয় কিছু হচ্ছে। ডাক্তারকে দেখাবার পর তিনি বলেন যে এটি তেমন সমস্যা নয়, ডাক্তার যে সকল ওষুধ দিয়েছে তা কোর্স শেষ হয়ে গেছে, তবে এখনও ভালো হয়নি। ডাক্তার যে সকল ওষুধ দিয়েছে তা হলো রোলাক, এটা পড়া যাচ্ছে না, প্যানসিল, নিউরো, ফসিকাল ডি। হ্যাঁ, উনি যেটা বলেছে যে ওনার উরুতে কিছু একটা হচ্ছে বা হাঁটতেছে এরকম লেখা আর কি, অথবা আসলে এটা দিস ইজ ওয়ান টাইপ অফ পেইন হতে পারে, রেফার্ড পেইন, যেমন শিশির, অনেক সময় রুগী বলে যে আমার শিশির করে, অনেকে অনেক রুগী বলে আমার নামনেস, অবশ ভাব, ঝিঝি টাইপের সমস্যা বা কিছু একটা মনে হয় ওখানে পারসেপশন হতে পারে। এটা আসলে ডায়াগনোসিসটা আরও ক্লিয়ার করতে হবে, যেহেতু সমস্যা হচ্ছে, আর যেহেতু সমস্যা, যে সমস্যা নিয়ে ডাক্তারের কাছে রুগীরা যায়, অবশ্যই সামথিং কোনো প্রবলেম আছে, এটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমি বলবো যে এমআরআই করতে পারে, এমআরআই কোমরের করলে হয়তো ডায়াগনোসিসটা কনফার্ম হবে। আচ্ছা, আমরা একদম শেষেই চলে আসছি ডক্টর হেন, লাস্টলি জানতে চাচ্ছি যে পিআরপি ট্রিটমেন্ট, তো যেটা ডক্টর শফিউল্লাহ বলছিলেন যে সবখানে কি শরীরে এটা দেয়া যেতে পারে, মানে ব্যথা বা যেই অংশগুলো নিয়ে আমরা চিন্তা করছি, হাঁটুতে, পায়ের গোড়ায়, মেরুদণ্ডে, এগুলো সব জায়গাগুলো কি পিআরপি দেয়া যায়? হাঁটুর গোড়ায় যেটা ইতিমধ্যে বলেছে দেওয়া যেতে পারে, আমরা নি জয়েন্টে দিতে পারি, আমরা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমার যদি ই হয় তাকে সেগুলো দিতে পারি। হ্যাঁ, আমরা স্পাইনে সরাসরি স্পাইনে পিআরপি দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে সেক্ষেত্রে আমরা পিআরপি, শোল্ডার জয়েন্টে আমরা পিআরপি দিতে পারি। আর ওই যে কোয়েশ্চনটা যে ইতিমধ্যে উনি যেটা, সেটা লম্বা সায়াটিকা হলেও এরকম অনেক সময়
পেইন হইতে পারে, সেক্ষেত্রে আমরা যদি লো এপিডুরাল দিয়ে থাকি সেক্ষেত্রে পেইন রিলিভ হতে পারে, হতে পারে। আর তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা একসাথে টিম ওয়ার্ক করলে এই ধরনের ব্যথাগুলোকে আরও ভালোভাবে ডিল করতে পারেন, এবং এই ব্যথাগুলো নিয়ে যেটা মানুষ দীর্ঘদিন ভোগে, আপনার যে ইম্পর্টেন্ট কথা যে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে এডুকেশন তো আপনার প্রতিটা পেশেন্টকেই দিয়ে থাকেন, যেমন আপনাদের ডিসচার্জের সময়, আপনাদের থেরাপি কমপ্লিটের সময় এডুকেশনটা আপনারা বাধ্যতামূলকভাবে পেশেন্টকে দিয়ে থাকেন। অবশ্যই, আসলে যেমন এই ক্ষেত্রে আসলে এই জন্য সেন্টারাইজ ট্রিটমেন্টটা বেটার। হ্যাঁ, সেন্টারাইজ ট্রিটমেন্টে যেটা হয় আপনার, যেমন আউটডোর ট্রিটমেন্ট, রুগী এসে গেল বা থেরাপি দিল বা যাই করলো, এক্সারসাইজ শিখিয়ে দিলাম, রুগী চলে গেল, রুগী কিন্তু এটা মাথায় নেয় না। মানে এডুকেশনটা যদি সেন্টারাইজড হয়, রুগী থাকে, তাহলে রুগী কিন্তু বারবার যে রুগীকে এটাকে কিন্তু আমরা মেমোরাইজ করতে পারি, তাকে তার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিতে পারি যে ইউ শুড ডু দিস, বা সে আমি বলে দিলাম আপনি এইভাবে চলবেন, সে কিন্তু আসলে ওটা তার মতো করে ভাই মানে এইভাবে বলছে ডাক্তার সাহেব। আর আমি যখন তাকে হাতে ধরে করে দিই যে আপনি এইভাবে বসবেন, এইভাবে উঠবেন, বা তাকে ট্রেনিং দিয়ে দেখলাম, তাহলে কিন্তু রুগী মানে বেটার রেজাল্ট আসবে। এবং এই যে রিকারেন্ট বারবার আসা, ব্যাক করা কোনো সমস্যা, স্পেশালি পেইন, এটা কিন্তু কমে যায়, অনেকাংশে কমে আসে যে এই সমস্যাগুলো। তো এডুকেশনটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা আমি বলবো। পেইন ট্রিটমেন্টে যদি সমন্বয় চিকিৎসা করা যায় এবং রিহ্যাবিলিটেশন সেন্টার বা এই জাতীয় আরও হাসপাতাল ডাক্তারদের সমন্বয়ে গড়ে উঠে, তাহলে আরও বেটার ট্রিটমেন্ট পাবে রোগীরা। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতোই, আপনাকেও ধন্যবাদ ডক্টর রেহান, আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের মতো, কিন্তু তার আগে মনে করে দিচ্ছি বৃহস্পতিবার রাত দুটোয় এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে। আপনাদের সবার সুস্থতা এবং ব্যথামুক্ত জীবনযাপন এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।